ইতিবাচক দৃষ্টিভঙ্গি হোক আমাদের নিত্যসঙ্গী, এই প্রতিপাদ্যের সামনে রাখিয়ে অজ্ঞ সেমিনারের আয়োজন করছে সামাজিক সংগঠন আলোক পত্রিকা। শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করা হইল। সেমিনারত আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত আছিল ব্রেন স্পেশালিস্ট ও মনোবিজ্ঞানী প্রফেসর ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম, সমাজবিজ্ঞানী ডাক্তার ওবায়দুল করিম, মাইন্ড ট্রেনার ডাক্তার আব্দুল কালাম ফারুক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ডাক্তার আনোয়ার আলম সহ অন্যান্য। সমাজ সুবিধাবঞ্চিত মানুষের লইয়া কাজ করে, যেনারা কিছু কার্যক্রম পরিচালিত করে আছে, মেডিকেল ক্যাম্প, তারপরে দরিদ্র শিশু হলরে বই খাতা বিতরণ, যেন গত বছর আরা প্রায় 400 স্টুডেন্টরে বই খাতা বিতরণ করছি এবং ভর্তি করে দিই, তারপরে যারা গ্রামত একদম চিকিৎসা সেবা নফার তারা আরা মেডিকেল ক্যাম্প করিয়ারে এই সেবা দিয়ে আর আরা চিন্তা ভাবনা লো যদি আরা নিজেদের ভিতর পরিষ্কার নয় তাহলে আরা সমাজের উন্নতি করে নেবেন কেউ, আর বাচ্চারা হাজ করি বা তরুণ বইলে হাজ করি যারা হাজ করি আরা উদ্দেশ্য একখান সব কিছু মানুষের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একখান পরিবর্তন ইতিবাচক পরিবর্তন আই ওনার পত্রিকা 2019 সাল নাগাদ আর পরিপূর্ণ মেডিকেল কলেজ গড়ি বেলাই চিন্তাধারা আছে, তারপর ওনার সুবিধাবঞ্চিত আধুনিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তারা সমাজের মূলধারার মধ্যে আনিবার লাই আর ইয়ান পরিকল্পনা আছে। 2019 সালের মধ্যে ছিন্নমূল পথ শিশু লাই কমপ্লিট একদম সম্পূর্ণ সেল্টার হোম করিবার পরিকল্পনা আছে, তারপর 2021 হইতে 25-এর মধ্যে আরা এখন কমপ্লিট মেডিকেল কলেজ এবং এক বিশ্বমানব হাসপাতাল করিবার প্ল্যান আছে। ডেক্স নিউজ সিপ্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাসের ফোন এই চাহ।